সিভিল সার্জন অফিসের তথ্য মতে রংপুর সিটি কর্পোরেশন ও আট উপজেলায় রংপুর মেডিকেল সহ সরকারি হাসপাতালের পাশাপাশি লাইসেন্সপ্রাপ্ত একশো আঠারোটি ক্লিনিক হাসপাতাল এবং একশো সাঁত্রিশটি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে বিভাগীয় জেলা হয় প্রতিদিন রংপুর নগরীতে বিভিন্ন এলাকা থেকে লক্ষাধিক মানুষ চিকিৎসা নিতে আসে তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের বর্জ্য চলাচল করা যায় না অনেক ইয়ে হয় আমার নাক বন্ধ করিয়া মুখ বন্ধ করিয়ে চলে যায় এখানে তো অনেক জীবাণু ছড়ায় যেটা হচ্ছে আমরা এখানে সুস্থ হওয়ার জন্য হসপিটালে আছি গ্রামগঞ্জের অনেক লোক আসে দিক দিয়ে চলাফেরা করে ইয়াতে অনেক জীবাণু ছড়ায় যায় এবং তাতে মানুষের আরও বেশি ক্ষতি করা হয় যেগুলো আমাদের নাকের মধ্য দিয়ে বিভিন্ন বাতাসে প্রবেশ করে শরীরে তার কারণে মানুষ বিভিন্নভাবে অসুস্থ হচ্ছে দৈনন্দিন সংক্রামক জীবাণুযুক্ত বর্জ্য নিরাপদ স্থানে কংক্রিটের পিট পদ্ধতিতে শোধন বা বিনষ্ট করার নিয়ম থাকলেও তার কোনো ব্যবস্থা নেই নগরীতে বর্জ্য মানেই তো এটা এখানে থেকে বিভিন্ন ধরনের রোগ জীবাণু ছড়াবে এবং এটা অবশ্যই জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটা আরও আরও ভালোভাবে এটা হওয়া উচিত উত্তরবঙ্গের প্রায় আড়াই কোটি মানুষের সেবা দেয়া রংপুর মেডিকেল কলেজ হাসপাতালেও নেই বর্জ্য ব্যবস্থাপনার কোনো ব্যবস্থা এক হাজার বেডের হাসপাতালে প্রায় আড়াই হাজার রুগী থাকে এদের যে বর্জ্য এই বর্জ্য ব্যবস্থাপনাটা আসলে আমাদের সরকারিভাবে তেমন নাই মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা সংকট দ্রুত দূর হবে বলছে সিটি কর্পোরেশন বিভিন্ন ক্লিনিকের মালিক আমাদের মেডিকেলের বিভিন্ন সরকারি বেসরকারি যে মেডিকেলগুলো আছে সবার সঙ্গে আমাদের একটা সমঝোতা মিটিং হয়েছে এবং একটা সমঝোতা স্বাক্ষর ইয়া স্মারকও স্বাক্ষর হয়েছে এবং আমাদের হয়তোবা বা এই জুন মাস থেকে এটা ইমপ্লিমেন্টেশন যাবে মেডিকেল বর্জ্য অপসারণ ও ব্যবস্থাপনার কারণে জনস্বাস্থ্য রয়েছে হুমকির মধ্যে জনস্বাস্থ্য সুরক্ষায় মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা প্রয়োজন বলে মনে করছেন রংপুরবাসী রংপুর থেকে মেরিনা লাভলি চ্যানেল আই